আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাকে দেখাবো কীভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই আমরা মজাদার সর্ষে ইলিশ রান্না করতে পারি। তো সর্ষে ইলিশ রান্না করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ছয় টুকরো ইলিশ মাছ, দুইটার মতো পেঁয়াজ, চার পাঁচটা কাঁচামরিচ, দুই টেবিল চামচ সাদা সরিষা। এখানে আপনারা চাইলে কালো সরিষাও নিতে পারেন এবং দুইটা একসাথেও মিশিয়ে নিতে পারেন। নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া, দেড় চামচ শুকনো মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং দুই টেবিল চামচ সরিষার তেল। তো প্রথমে আমরা সরিষা ইলিশের জন্য একটা পেস্ট তৈরি করে নিব। এর জন্য একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব সরিষা, দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ এবং হাফ কাপ পরিমাণ পানি। এগুলোকে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। এখন এটাকে আমি ঢেলে নেব। এটার থিকনেসটা এরকম হয়েছে। তো প্রথমে আমরা চুলা একটি প্যান বসিয়ে দিব, দিয়ে দেব দুই টেবিল চামচ সরিষার তেল। তো চুলার জালটাই পর্যায়ে একবারেই কমিয়ে রাখতে হবে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দেব দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সরিষার পেস্ট। সরিষার পেস্ট দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় নিচে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো সরিষা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। সরিষা ইলিশ রেসিপিটা অনেকে অনেকভাবে রান্না করেন, তো আমি আমার মতো রান্না করতেছি। যদি কারোর সাথে আমার রেসিপি মিলে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর যে আমি চুলার আঁচটা একেবারেই লো করে রেখেছি, মশলাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো সরিষাকে ভালোভাবে কষানোর পরে যখন দেখবো যে আমাদের তেল আর সরিষা আলাদা হয়ে গেছে, এরপর যে আমি দিয়ে দেবো এখানে আমার কেটে রাখা ইলিশ মাছগুলো এবং খুব ভালোভাবে আস্তে আস্তে মশলার সাথে ইলিশ মাছগুলো মিশিয়ে নিতে হবে। মশলার সাথে ইলিশ মাছটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ইলিশ মাছের একটা কাঁচা ফ্লেভার ওটা যাতে না থাকে। সরষে ইলিশের ভিতরে অনেক মশলা যায় না, বেশি মশলা না দেওয়াই ভালো, ইলিশ মাছের যে আলাদা একটা ফ্লেভার ওটা নষ্ট হয়ে যায়। তো আমার ইলিশ মাছটা ভাজা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো এখানে এক কাপ পরিমাণ পানি। তো পানি দিয়ে মাছটাকে ভালো মতো নেড়ে এ পর্যায়ে জালটা আমি একটু বাড়িয়ে দিব। তো যখন দেখবো ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি ঢেকে দেব এবং মাছটা সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করব। এবং মাঝে মাঝে আমি মাছটাকে উল্টে দিব। তো এ পর্যায়ে আমি মাছটাকে একটু উল্টে দিব যাতে দুই পাশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে মাছটাকে আমি ঢাকনাটা উঠিয়ে মাছটাকে আমি উল্টে দিব আলতো হাতে যাতে মাছগুলো ভেঙে না যায়। তো মাছগুলো উল্টিয়ে দিয়ে সামান্য নেড়ে আবারও ঢেকে দিব এবং অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আর মাছগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো এরপর যে ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব আমি এক পাঁচটার মতো কাঁচামরিচ। তো আমার রান্না প্রায় শেষ। এ দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে সরষে ইলিশটাকে নামিয়ে নিব। হয়ে গেছে আমার সরষে ইলিশ। এ পর্যায়ে আমি চুলা অফ করে দিব। তো এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলো উঠিয়ে নেব। হয়ে গেল আমার মজাদার সরষে ইলিশ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।